কত চেষ্টা করলাম দুই পাড়ার মধ্যে মিলমিশ করানো পারলাম না। এদিকে আবার মোহাম্মদ তো দুই পাড়ার মধ্যে খেলাটা বন্ধ করে দিল। আমি উঠছি, এখন তোর আমি বিয়ে করে তোর এই বাড়িতে ঘর জমা থাকবো। হুজুর, ওই পূজার মায় আপনার এই যে লাড়িতে পিড়াইছে এইটা কলম কেউ দেখে নাই। রেজা, তুই যাই আর সময় রেজা নাই দিয়া। সি 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 হুজুর, কি কইতাছেন? এগুলো আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন। না না না, যা যা যা। গোপনের সবচেয়ে মজার বিষয় কি জানোস? না হুজুর। গোপন একদিন গোপন থাকতে থাকতে থপকারে সবাই জানে ফেলায়। জানার এক একটা পিয়াস্ত্রের কাঠি গোপনের বারুদ হয়ে জমতে 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 একটা বড় বোমা বানায় ফেলায়। তারপর সেই বোমাটা যেদিন ফুটে সেদিন কারো কপাল ফাটে, আবার কারো কপাল ফুটে। আমি ভূত? হ্যাঁ, আমার এই চেহারা দেখলে তোর ভূত মনে হয়? ভূত মনে হয়? হ্যাঁ, এই চেহারা কি তোর কাছে ভূতের মতো মনে হয়? হ্যাঁ, কেন এমন হয়েছে খুঁজে পড়স? আমি কমুনা, কমুনা। এই কাফন চোর সাজু কেমন করে এই গ্রামে মেম্বার হয়েছে সেটাও আমি তোর কমুনা। এই মেম্বারের কাছে কেমনে টাকা পয়সা ধন দৌলত সব কিছু আইছে এটাও আমি তোর কমুনা। এই গ্রামে এখন ডাকাতি হয় না এটা মেম্বার জানে, এখন চুরি হয় না এটাও মেম্বার জানে, দুধের দাম কমছে সেটাও মেম্বার জানে। জানতে জানতে মেম্বার জ্ঞানী ভূত হয়ে গেছে। পাহাড় সমান, পাহাড় সমান জ্ঞানের শক্তি এখন এই এটা এটা এটাই কালকের হেডলাইট কর। আর এটা তো ব্যাকপিস। আরে লতিফ ভাই! হ্যাঁ, ও মাই গড, এটা কই পাইলা তুমি? দেশপ্রেমিক বগুড়া দেশপ্রেমিকের পাথর এমএমএস থেকে উদ্ধার হলো অন্তু। চান্দা দিবি না, এটা আমার এলাকা।
করে শিখাইছি হ্যাঁ দেশ প্রেমিক কি ব্যাপার জোরালো নেটওয়ার্ক আর দ্রুতগতির ইন্টারনেট আজ লক্ষ কোটি দেশ প্রেমিকের হাতিয়ার এবার হবে রবি যদি না থাকতো তাহলে আমি এমন করতাম না আমি আর পারি না 48 বছরের সাজু 30 বছর ধরে গোপন রাখছে কত কিছু খুড্ডিপাড়া 11 স্টার ক্লাবের মেম্বার ভাই সব দীর্ঘ 3 দিন পর আজকে আমরা মিলিত হয়েছি সোজা খারাপ ভাই ব্যথা তো স্যার আর এর লেগে তো খারাপ দেখছি সোজা খারাপ বুঝছি আপনি আমার দুঃখ বুঝছেন এবার পয়লাতে হবে কেন মিলিত হয়েছি সেটা আপনারা ভালো করে জানেন কইলাম না পয়লা থেকে কইতে ও বলেছি বলেছি গুড্ডিপাড়া 11 স্টার ক্লাবের মেম্বার ভাই সব আজকে আমাদের এই ক্লাব খোলা হয়েছে কেন বন্ধ ছিল সেটা আপনারা ভালো করে জানেন আমি আপনাদের বলতে চাই না তারপরে বলতে হয় স্কুল মাঠে শান্তিপূর্ণ একটা ক্রিকেট ম্যাচ চলতেছিল সেই ম্যাচে লাটাইপাড়ার সন্ত্রাসীরা অতর্কিতে ছুরি বল্লম রান্দা পিস্তল বন্দুক কামান সবকিছু নিয়ে গুড্ডিপাড়ার নিরীহ খেলোয়াড়দের উপর অতর্কিত হামলা চালিয়ে জখম করে সেই জখমে আপনারা আহত হন এবং আমাদের ক্লাবের সভাপতি মজলুম দলনেতা নির্ভীক সৈনিক রাস্তার সৈনিক বরাজন বিল্লা ভাই গুরুতর জখম হয় এবং সেই হামলায় কি হয়েছিল আরো কি হয়েছিল সেটাও আপনারা জানেন আপনারা সবাই জানেন আমি কত অনেস কত সৎ আমি একজন আম্পায়ার ছিলাম এ আমার মতো অনেস সৎ আম্পায়ারকে তারা কুপিয়ে গুরুতর জখম করে ফেলে আমার প্রায় মৃত্যুই হয়ে যাচ্ছিল কিন্তু হয়নি একটুর জন্য বেঁচে আছি কিন্তু আমার অবস্থা কি জানেন আমার শরীরে এখন 104 ডিগ্রি জ্বর আমার শরীরে যখন পানি ঢেলে দেওয়া হয় সেই পানি মাটিতে মরবে না তার আগে বাস পুড়ে উড়ে যাবে আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন না ধরে দেখেন কি অবস্থা আমি বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না আর অল্প কিছু কথা বলবো আমি জানতে পেরেছি নানাইবারের সন্ত্রাসীরা আমাদের উপর আবার হামলা চালানোর জন্য প্রশিক্ষণ নিচ্ছে তারা বডি বিল্ডিং করতেছে এই খবর কি আপনি জানেন আমাদের নির্ভীক সৈনিক নির্ভীক গুপ্তচর বিশ্বস্ত গুপ্তচর সালমান শাহ নির্ভীক গুপ্তচর এই সালমান শাহকে আপনারা তালি দিয়ে ধন্যবাদ জানান আমি আর কিছু বলবো না আরেকটি কথা বলবো
আর কতদিন আর কতদিন আপনারা মার খাবেন কিছু বলেন আপনারা কিছু বলেন এবার চেঞ্জ করে যাও এর বন্যায় ভেসে যাবে আমরা না তাই পারার চামড়া তুলে নেব আমরা ডাক্তার কিসে কি করছে ওরা বডি বিল্ডিং করতেছে না তুই দেখছ সত্যি না অবিলম্বে দেখছি তাহলে নাটাই পারার পোলা পাইন চিন্তা করতেছে যে বডি বিল্ডিং করে আমগরে ভয় দেখাব এই তো কিন্তু ওরা তো জানে না আমরা এমন একটা কিছু করব যেটা দেখে ওকে ছোট করে দৌড়াদৌড়ি করা লাগবো সারাক্ষণ স্যালাইনের প্যাকেট পকেটে লয়ে ঘুরব আমরা একটা কাজ করি আগ্নেয়াস্ত্র মানে পিস্তল বন্দুক এগুলো নিয়ে আসি দাঁড়া পুলিশও ধরবো না আরে আমরা সন্ত্রাসী নাকি আমরা জঙ্গি নাকি তাহলে আমরা গুলতে চালান শিখি তুই পোলা পাই এত বাবা বাবির কি আছে আমরা ওকে মতো বডি বিল্ডিং শুরু করি আমরা ওর থেকে বেশি বেশি করুম আমগো বডি দিকে ওর অর্ডার আইবো থানায় এমন একটা তত্ত্ব না মানুষ এই পাশের তার ওই পাশের তার দিয়ে যায় বাড়ি বেড়ে তাতে গেলে আমরা যদি এমন বডি বিল্ডিং শুরু করি তাহলে আমি ইজ্জত থাকবো মানুষ কইব না আমরা অগ দেখা দিয়ে বডি বিল্ডিং শুরু করছি গাধা কোন কাজ যাবা বসবে আমার একটা বুদ্ধি ওখানে রাত্রেবেলা আমরা ভূত সে যা ভয় দেখাই খারাপ হয় না তাহলে এক কাজ করি আমরা কাকতার উঠে যে সবগুলো ইয়ে সামনে খেলা থেকে এক একটা এক একজন ডর দেখাই এখন থেকে সিদ্ধান্ত হইলো যে আমগো এই ক্লাবের মধ্যে কুম্ফু কারাতে শেখাবো এইগুলা ঠিক আছে
আব্বা সব শক্ত হয়ে গেছে আব্বা কি শক্ত হয়ে গেছে ও ব্যাটা মনে হচ্ছে শরীরের মধ্যে 1000 শিং মাছ কাটা ফুটাইতেছে বাজার গোয়ালে তোমার 40টা গরু 26 একর ধানি জমি তোমার নামে রাখছে কিসের জন্য তুমি যাতে আরাম আয়েশে শুইয়া বসা খাইতে পারো তা না তুমি এত কষ্ট করে বডি বিল্ডিং আরম্ভ করছো আরে দুধের মালাই দিয়া ছাতু মাখায়া খাইলেই তো বডি বিল্ডার হওয়া যায় তা না লোহা লক্ষর তুইলা উঠবস কইরা তুমি বগলের ঘাম হাঁটুতে ফেলতেছো কেন ও আব্বা নখ না থাকলে ইগলের কোনো দাম থাকে দাঁত না থাকলে সাপের গর্জন যদি না থাকে বাঘের তার কোনো সম্মান থাকে এই জন্য শরীরের ভিতরে যত শক্তি থাকুক মানুষে জানান দিতে হয় ক্ষণে ক্ষণে যে সে আসছে যুদ্ধের মাঠে আর নাই ঘরের কোণে আরে তুমি তো দেখি বডি বিল্ডার হয়ে গিয়া বিরাট কবি হয়ে গেছো কি শক্ত শক্ত কথা কি সুন্দর পদ্যের মতো কইরা গাচ্ছো শোনো তুমি এখন থেকে ঘরে বসে কবিতা লেখো এসব ধানাই পানাই ছাইরা দাও তোমার ইয়া দিয়ে দেই তুমি তারে নিয়া ঘরে বসা প্রেমের কবিতা লিখো আব্বা আমি কি কোনো লঞ্চা ভাল কেন বাপ আমি তো তোমার শুধু বাপ নাই করিমসা তোমার বন্ধুর মতো লজ্জা করো শোনো তোমার লেগে বড়ি আনতে পাঠাইছি আর কাল থেকে আমি দেখতেছি তোমার জন্য কোনো কন্যা পাওয়া যায় কিনা কখন আপনি আইবির কুম্পুসে গেবেন ভাই সব আমাদের এখন কুম্পুর শুরু হবে আমাদের গুড্ডি পাড়া 11 ক্লাবের মাননীয় সভাপতি বীর সেনানী শোন প্রথমে কুম্ফু শিখাবে অন্যজন প্রথমে কুম্ফু শিখাবে নারকেল ছোটবেলা থেকেই নারকেল কুম্পুরে বিশাল ওই স্কুল ফাঁকি দিয়া বাপের পকেট থেকে টাকা পয়সা চুরি করে গঞ্জে যায় দিনের পর দিন ও এই কই যায় চাইনিজ ছবি দেখ তো অন্য কিছু বুঝি নাই চাইনিজ ছবি দেখে কি হবে এত চাইনিজ ছবি দেখা যাও এখন এই চাইনিজ ছবি দেখার উদ্দেশ্য এখন বুঝতে পারছি ওর যে এতদিনের কুম্ফু শেখানোর ইচ্ছা সেটা এখন সফল হতে যাইতেছে হ্যাঁ মনের ভিতরে যে কুম্ফু শেখানোর যে ইচ্ছা কুকুর কুকুর করতে ছিল ভিতরে ভিতরে সেটা আজকে পূরণ হতে যাইতেছে না সোজা তারা স্টার্ট করে দেয় বলা যাবে না তাইলে তো ওষুধও দেওয়া যাবে না ও কবিরাজ দাদা এটা কোনো কথা বললে এই না মানে বডি বিল্ডিং করছি তো তাই বডি কি বডি বিল্ডিং এটা কি খায় না মাথায় দেয় মাথায় দেয় কসরাবি করস তাহলে বাপ এনি তাই না এই বিয়ার পর আমার কাছ থেকে ওষুধ নিয়ে সংসার শুরু করছিল কি এর ওষুধ জানস না এই ধরে পাওয়া যাবে কিন্তু একটা কথা মনে রাখিস এই যে তুই জল পাইছস এটার পিছনে কিন্তু এই কবিরাজের ওষুধ আছে আরে 7 গ্রাম খুঁজলে তো এরকম কবিরাজ পাবি কাছে আর আমার লোক খসরা করো আমি তো কইছি আপনি না বুঝলে আমি কি করব বুঝাই কইছ আস ও বুঝাই কইতে হবে আচ্ছা শুনেন
ওই এক দুই তিন তিন হাত, তিন হাত লম্বা রড, ইয়ামুটা। এই রডের দুই পাশে বিশ কেজি বিশ কেজি ভার নিয়ে নিচেতে দুই হাতে উপর উপরের থেকে নিচে করে আমাদের সুজন শাহ। তার দেখা দেখি আমরা সবাই করছি, এখন সারা শরীর ব্যথা। ও কয় কি, এইটা আবার কোন পদের ব্যায়াম? লোহালয় উঠবস করস, এর লেগে দেখ হয় পোলা মানে হাতে লোহা হেলা কামড়ায়। মাহবুদ, গ্রামের মানুষে জানে আমি মস্ত কবিরাজ, কিন্তু খালি তুমি জানো কবিরাজের কুচুটাও জানি না। পেটের দায়ে বান্দর খেলা দেখানো শুরু জালি কবিরাজ হইবার মিথ্যা ভান করছে আজকে 25 বছর আগে। তাও কি অলৌকিক ক্ষমতা তোমার, না জানি না বুঝি ওষুধ দিছি, ওষুধ কাম হয়েছে কেমন হয়েছে জানি না। আজ এমন এক নতুন ব্যায়ামের খবর পাইছি, পোলা পাইনে নিজের খুশিতে লোহা দিয়া নিজের ডাং মারিছে, এইটার কি ওষুধ হইব আমরা দেখায় দাও। নমস্কার, ইজ্জত রাখা।